চ্যানেল জিরো সম্ভাবনা নতুন সুর। রায়চুলের মা, ও সুর জোগাড় করতে পারছো? না গো, সুদের টিয়া পাই নাই। মর্জিনার মারে কই আইছি, কয়টা টিয়া দেওয়ার লেগা হাওলা কইছে। একটু পরে মর্জিনার বাপে আইব তো দিব। আমার তো জীবন বাড়িয়ে যাইতেছে, একটু সহ্য করো। মর্জিনার বাপে আইলে কইছে মর্জিনার মা কয়টা টিয়া দিব আমারে, এসে তোমার ওষুধ লই আমু। তুমি কান্তাছো কে রাইতুলের মা? আর আমি তো ভালো হয়ে যাব, তুমি কাইন্দো না, আমি ওষুধ খাইলে ভালো হয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করো। রাতুল, ও বাজান কই গেলা? কি মা, তুমি স্কুলে যাও না? বাবারে আমি অবস্থা রেখা কি যাও তুমি? তুমি কি বুঝো না কিছুই? কি আমি আজকের থেকে মিশুক চালাম? ওই যে পোলা পাই না ইজি বাইক না, মিশুক চালায়। মিশুক চালাতে কত সংসার চালাইতেছে, আমরা কাম করবো? তোর এই কাম কে দিব কো? কাম কি আর কি ওর দেওয়ান লাগে? আমার মতো কত পোলা পাই না ইজি বাইক আর মিশুক চালায় সংসার চালাইতেছে, আমিও চালামু। না রে বাবা, আলাই বালাই, আমি কত কষ্ট করে মানুষের বাড়ি কাম করে আই না, তোরে পড়ালেখা করাইতেছে আর তুই কষ পড়ালে সাইডা মিশুক চালাবি? না মা, আমি বাবার এর অবস্থা রেখে আমি স্কুলে যেতে পারতাম না। আমি যতদিন বাইচে আছি তোর কাম করুন লাগতো না, আমি তোরে পড়ালেখা করে অনেক বড় ডাক্তার বানামু, এটা আমার বড় স্বপ্ন বাজান। আমগো খাওয়া দাওয়া লেখাপড়ার খরচ ঠিকই চালাই গেলা, তাহলে আমার বাবার ওষুধের টিয়ার খরচ চালাবো কেটে? ওষুধের খরচ আমি চালামু, তোর কইলে অন দুই বাইত কাম করি আর তো অনারও বেশি বাড়িতে কাজ লুমু। তুই স্কুলে যা বাজান, যা বাজান স্কুলে যা। বাদ দেও তো মা, আমি থাকি তুমি এসব করবে কি লিগা? রাস্তাতে বাইরে দিয়ে দিয়ে বাম করতে করতে ছোট ছোট গুলো পেটে এসব তারা সব কাজ চলে যাচ্ছে, আমি করব। ধরো আমি নাইলে অনেক লেখাপড়া করলাম, মামু খালুর যদি জোর না থাকে তো চাকরি লয়ে দিব কেটে? ঠিক আছে বাবা, জোর না থাকলে আর মামু জোর না থাকলে চাকরি হয় না রে বাবা। মা, গরিবের স্বপ্ন লেখাপড়া না করা করণ যায়, তুমি শুধু আমার লেগে দোয়া করো যে কোনোদিন খারাপ পথে না যাই। মা আমি গেলাম, তেলে গেলাম আমি। খারু বাবা, বাবা শোন, অবাজান না যা, যাইতে দাও রাইতুলের মা। পোলাটা শেষ পর্যন্ত চলেই গেল, আল্লাহই জানে কি করে। যা রাইতুলের মা, ওরে বাধা দিও না, খুবই খুব ভালো পোলা, একটা কাজের ফিকির করে বাড়ি ফিরব। তুমি কি কও শেষ পর্যন্ত এই আমার এই ছোট পোলার কামাই খাইতাম? ভাগ্যা থাকলে কি করব, চাইছিলাম তো পোলাটার লেহাপড়া করে ডাক্তার বানাবো, আল্লাহ আমাকে মনের আশা পূর্ণ করলো না। আল্লাহ আমার পোলারে তোমার কাছে দিলাম, তুমি আল্লাহ আমার পোলারে দেই ফেরাই খুব। ডিস্টার্ব করে তো সুন্দর করে কাম করে দেয় গাড়ি দিয়ে, এই গাড়ি গিলি ধরা আন্দা গুন্দি চালা এই নষ্টটি করে দিব না। কাম হোক কাম করব না কাম, সকালবেলায় গাড়িটা দিছে নষ্ট করে নিয়েছ আর কেমনে কাম হোক সেই কাম কাম মনটা কাক হাতের কথা দুইটা পারি দিয়ে। একটা রেডি যে সাজ করে
রোহান এই জমা দে যা আইতাছি মা আয়োজন আরে এই বেটা দেরি করছ কে তাড়াতাড়ি দে আইতাছি মা আয়োজন এনন আর কো আজকে কাম করতেই নেই কালকে দি মনে এটা একটা কথা কইলি তুই 35 দিন এই রহমি কথা কস আচ্ছা কালকে দি মনে আজকে এই আজকে কালকে দি নি হ্যাঁ এরমই আর কি সব সময় তুই কম দিয়া দাস আচ্ছা আগামী কাল কইলাম ভালো করে দিস আচ্ছা যা আরে ওই বেটা তাড়াতাড়ি আয় বাজার আইতাছি হাতরা মস্ত আছি হ্যাঁ আই শর আই শর যাও মুয়া খানে আরে বেটা আসলে কি লিগা আর ছবি লইবেন আচ্ছা আর ফোন নাম্বার লইবেন কেন গাড়ি চিন্তা হইতাছে অনে এটা তো ভালো করে এটা বুঝা হইনি আপনি গাড়ি দেন এটা তো আমার মাথায় আসিল না হ্যাঁ বুঝা হইনি দেন বাপ মা ছবি লইবেন আইডি কার্ড লইবেন আর যে চালাইবো আর আইডি কার্ড লইবেন আর ছবি লইবেন আর ওইসে তো তোর হুনছি তো তোর এক কথা দেন আমার এক কথা বারবার কবি না আমার আচ্ছা ঠিক আছে আর ওটা মনে আছে ওটা ওই ড্রাইভার লইলে আইডি কার্ড ছবি বাপ মার ঠিকানা কোন জায়গায় থাকে এটা দরকার আছে নাইলে যে একটা অঘটন ঘটলে যে আমরা জানমু করতে থানা পুলিশ তো হইলে বেটা আমরা বিপদে পড়ে যাবো আচ্ছা এই যে নে তুই এই এই 2000 টাকা ম্যাম সাহেবের দিবি আর কবি বাজারটা কেড়ে দেখ করাইতে এখন আমার তো রায় তুইব ফিরতে এইটাও কইস ও বুঝি আপনি কি এলে দেরি করে মরে যা পারলে ঘুরতে যাইবেন তোর না কইছি সব দিয়ে খেয়াল রাখবি না সাহেবে যে কি কয় না আমি কে সব খেয়াল রাখি চোখে পড়ে গেলে আমি কি করবো বুঝছি এদিকে এই নেতার বকশিস আর হন কোন আমি যে মর্জিরা লইয়া এদিক সেদিক যাই ঘুরাফেরা করি এই দাবার তোর ভাবির থেকে কইস না বললে কইলাম আমার একবার কল্লা ফকে করে ভালো দুনিয়ার কেউ জানতো না সাপ এখন এই শোন তোর ভাবি যদি জিগায় যে তোর ভাইয়ে কই কবি কেড়ে দিয়ে আছে আবার উল্টা সীতা কোনো কথা কইস না আর কবি যে নতুন একটা গাড়ি কেনার ব্যাপারে এই জন্য এখানে যাইব ফিরতে রাই তুইব আচ্ছা সাপ এইটা কখন লাগতো না তাইলে আমি গেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শালা একটা শয়তান লাড্ডি শালা ও মাজন কিছু কইলেন খাইছে আমারে শালার কান না বাইনে কমেন না না তোর আমি কি কমু তুই তো আমার বাপ লাগস জায়গা পেলে শালায় আমার দিলু দেরিটা কইরা সোনা ও সোনা এই তো দুই মিনিট আমি আইয়া তোমার কাছে পৌঁছাবো এ তুমি কোনো টেনশনই করো না সোনা রাগ করো না এই তো আমি হায় হ্যাঁ পড়ছি আসসালামু আলাইকুম মহাজন কাকু ওয়ালাইকুম আসসালাম তুমি আমাগো ওই ইমদাদ ভাইয়ের ছেলে রাতুল না হ্যাঁ মহাজন কাকু তো কি মনে করে আইলা চাচু আমি তো এখন একটা মিশুক চালামু একটা মিশুক দরকার তুই না বাবা লেহাপড়া কর চাচু লেহাপড়া তো করি আমগো মতো গরিব মাসে লেহাপড়া করে কি মায়ের লগে একলা বাবার ওষুধের টাকা কামে টাকা লইতে পারে না আর আমি আসি এই যে ভাবছি যে মিশুক চালামু এই মিশুক চালা এখন টাকা রোজগার করতে পারে আমগো মতো গরিব মাসের চাকরি হইব জীবনও হইব না চাকরি করতে গেলে টাকা আর জ্যাক লাগবে তাইলে এলাকা ভাবছে যে মিশুক চালাম এখন না রে বাবা তুই ঠিকই কইছস আমার জীবন তো এমন আসিল ছোটবেলায় বাপ মা দুজনই মারা যায়
মামার কাছে বড় হইছি মামা চাইছিল আমারে পড়ালেখা শিখাইব কিন্তু মামির লেগা আর করতে পারলাম না চিন্তা করছি আসলে লেখাপড়া কইরা আমার মতো গরিব মাসের কি হইত কিছুই হইত না এরপর থেকে নিজে রিক্সা চালাইলাম নিজেই রিক্সা চালাইয়া সংসার করছি আমি নিজে চলছি আগে তো পেটেলে চালাইতাম অন তো অনেকে কষ্ট করতাম শেষমেশ একটা রিক্সা কিনলাম তারপর আস্তে আস্তে মিশুক ইজি বাইক কত গিলি করলাম এর কোনো হিসাব নাই বুঝলি ওখানে আমারে আমারে দিয়া অনেকে সংসার চলতেছে বুঝলি যাক গা বাদ দে তো এসব কথা ওখানে হন তোর মার অনুমতি লইছিস মায় না করছিল কিন্তু আমি মারে কই আইছি যে কামে যাইতেছি আমারে দিলে অনেক উপকার হয় মহাজন কাকু পরো বিপদের মতো ফলালি তুই পারবি তো হ্যাঁ চাচু এটা লয়ে টেনশন কর না আমি ফোনের ফাদার করে চালতে পারুম আচ্ছা দেহি ওই এই মনু করে মনু হ্যাঁ মনু এদিকে আয় হন বাবা রাস্তাঘাটের ব্যাপার ঠিকঠাক করো গাড়ি চালাইবা আর গাড়ি হিগা লইও ওই যে মনু আছে এখন সব এই ওরে বালা কইরা ওই যে পুরান একটা গাড়ি আছে না ওই গাড়িটা দিয়ে মাঠে ওরে বালা করে হিগাবি এরপরে রাস্তায় দেখাবি রাস্তাতে সুন্দর মতো গাড়িটা চালান শিখাই দিবি বুঝছ আর ওই যে নতুন একটা গাড়ি গতকাল আনছি না ওইটা কিন্তু আরেই দিবি আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই খুব ভালো ভালো করে তোমার শিখাই দিতে পারবো যাও হ্যাঁ আচ্ছা আয়ো যাও সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহারে এই বাচ্চারা লেহাপড়া করবো অথচ আজকে সংসারের অভাব দেখিয়া অটো চালাইতে গেছে আহ আল্লাহ সবারই তুমি ভালো রাখো আল্লাহ হাই 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 হ্যালো জানো আমি এই যে দুই মিনিট জানো আমি চলে আইতাছি তুমি ওই জায়গাতে আছো তো হ ওই ফুলের বাগানটার মধ্যে থাকো এই হ আমি আই পড়তাছি আহারে রাগ করতেছো কেন এই যে একটু আমি যে সকালবেলা গ্যারেজটা একটু দেখতে হয় এই যে মনে করো ঠিক মতন ওরা বাড়া বড়া দেয় না আয়া তিনশো টাকা দেয় আয়া 200 টাকা দেয় কয় মহাজন সব আজকে কাম হয় নাই এইটা একটা কথা হ্যাঁ তোমার লিয়া ঘুরতে ঘুরতে টেয়া লাগবো না হ্যাঁ আচ্ছা আচ্ছা আইতাছি কোনো টেনশন করে আন এখনই আইতাছি কি কই মাহাজন তো কই না আমি তোমার নতুন গাড়ি চালান শিখাই দিতেছি ঠিক আছে উঠো এই যে আপনার চাবি ভিতরে ঢুকাইবা এই স্টার্ট লইবা সেইটা দিয়া পিক আপ দিবা এটা পেরে ঠিক আছে আপনার দরবা কান্দিব এই যে দেখছো